হ্যালো গাইস, আজকে আবার চলে আসলাম নতুন একটি তথ্য নিয়ে। মিডল্যান্ড ব্যাংক প্রিপেড ডুয়েল কারেন্সি কার্ডে আপনারা পাচ্ছেন এখন খুব সহজে। সেটি হচ্ছে যে মিডল্যান্ড ব্যাংকে আগে কিছু জটিলতা ছিল যেগুলোর জন্য আসলে মানুষ মিডল্যান্ড ব্যাংকে কার্ডগুলো নিতে চাইতো না, কিন্তু ইদানিং তারা কিছু নতুন সুবিধা দিয়েছে। তাদের এখানে আপনি শুধু আইডি কার্ড এবং ছবি নিয়ে গিয়ে আপনি একটি কার্ড নিয়ে আসতে পারেন। এই কার্ডে কোনো বাৎসরিক ফি নেই। আপনি 1000 টাকা জমা দেবেন এবং আপনি কার্ডটি নিয়ে চলে আসবেন, এবং কিছুক্ষণ পর আপনি চাইলে এই 1000 টাকা আপনি উইথড্র করে নিয়ে আসতে পারেন। আর এটির সাথে অ্যান্ড্রয়েড করে আপনি এই কার্ড দিয়ে ফেসবুক পোস্টিং, ইউটিউব পোস্টিং, অথবা কি আপনি যদি চান আলি এক্সপ্রেস দিয়ে কিছু কিনবেন, আপনি যদি চান যে বিদেশে কোনো অনলাইন পেমেন্ট করবেন, এই সম্পর্কে আমার কথা হয়েছিল মিডল্যান্ড ব্যাংকের হেড অফ কার্ড মোহাম্মদ আবিদুর রহমান সাহেবের সাথে। উনি আমাকে বিস্তারিত জানিয়েছেন এই কার্ডটি সম্পর্কে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিস্তারিত আমাদের কথোপকথনগুলো শোনাবো, তাহলে আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রিপেইড কার্ডের মাধ্যমে যে কার্ডটা আপনি করেছেন, সেই কার্ডটার মাধ্যমে আমাদের যদি পেরোল ডিসবার্সমেন্ট হয় তাহলে মানে এনপিএসবি ট্রানজেকশন 5টা, এনপিএসবি ট্রানজেকশন 3। এমনি প্রিপেড কার্ড দিয়ে তো টাকা তুললে অন্য মেশিন থেকে টাকা তুললে, তো যদি এটা পেরোল অ্যাকাউন্ট হয় তাহলে এই টাকাটা প্রথম 5টা ট্রানজেকশন, প্রতি মাসে 5টা ট্রানজেকশন করে আপনি ফ্রি পাচ্ছেন। তো এরকম কিছু অপশনস আছে যেটা কিনা অন্য ব্যাংকের সাথে অন্য ব্যাংকের নাই। এই যে এনভিআর কথা বললাম, এটা কোনো ব্যাংকে নাই, মানে শুধুমাত্র এইচএসবিসি বাংলাদেশে এইচএসবিসি আমরা ছাড়া। বাট এটা মানুষজন জানেও না, অনেক মানুষজন জানেও না, যারা জানে তারা ইউজ করছে। আপনি যেটা আমাকে আজকে বললেন যে আপনার এখানে আর এটা 6 মাসের এস্টিমেট আগে লাগতো, লাগে না, লাগে না, লাগে এটা আপনি এখন লাগে না। এবং এর আগে আপনাদের একটা অপশন ছিল বোধ হয় ডলার রাখলে তখন একটা টাকা আপনারা কাটতেন মনে, মেবি ওটা তো বন্ধ হয়ে গেছে। অন্য যত কার্ড বলেন আপনি, এই যে পেরোল অ্যাকাউন্টের কথা বললাম, এই সব প্রিপেড কার্ড নিতে গেলে কিছু না কিছু অ্যামাউন্ট আপনাকে দিতেই হবে, 150 টাকা বা 120 টাকা বা 200 টাকা। এক একটা ব্যাংকের এক একটা রকম চার্জ, ইন্স্যুরেন্স ফি বলে কাটে। আমরা চাচ্ছি না, এটা একটা ভালো না, মানে আনব্যাংক পিপুলকে ব্যাংকিং এর আওতায় আনার জন্য যে একটা সুবিধা আমরা দিয়েছি। আমাদের তো লস হচ্ছে, একটা কার্ড প্রোডাকশন করতে তো খরচ আছে, তাই না? অবশ্যই। সেটা 200 প্লাস্টিকের একটা তো ব্যালেন্স আছে, এটা তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তাই না? তারপরেও আমরা মিডল্যান্ড ব্যাংক এটা চাচ্ছে, আপনি একটা কার্ড নিয়ে ট্রানজেকশন নাও করতে পারেন। তো ট্রানজেকশন না করলে তো আমার লাভ হচ্ছে না, তাই না? আমরা যেটা মনে করি যে এই প্রশ্ন হচ্ছে এরকম, আসলে ব্র্যান্ডিং, আপনি একটা হচ্ছে ব্র্যান্ডিং আর একটা হচ্ছে আনব্যাংক পিপুলকে ব্যাংকিং মানে ট্রানজেকশন বিহেভিয়ারটাকে চেঞ্জ করা। হ্যাঁ, তাদেরকে ট্রানজেকশন বিহেভিয়ারের ভিতর যদি আমাদের চেঞ্জেসটা এনে দিতে পারি, তাহলে কিন্তু আপনি টাকা খরচ করার না করার আপনি বুঝতে পারবেন। আপনি ক্যাশ টাকা খরচ করলে আপনি বুঝতে পারবেন না আসলে আপনি কতটা খরচ করছেন, কিন্তু যখন আপনি একটা চ্যানেলের মাধ্যমে টাকা খরচ করবেন তখন আপনার ওই ট্র্যাক থাকে, তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে আমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে। আপনি মনে করবেন যে না, দরকার নাই, ঠিক আছে, পরে ট্রানজাকশনটা করি, কিন্তু ক্যাশ টাকাটা সাথে সাথে চলে যায় এটা ফিল থাকে না। কিন্তু আপনি যখন ব্যাংকিং এর মাধ্যমে ট্রানজাকশন করবেন তখন আপনার ফিল থাকবে যে না, টাকাটা খরচ করলে তো খরচ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এই যে আপনার ট্রানজাকশন বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আপনার এডিশনাল কোনো খরচ করতে হচ্ছে না, তো এই জায়গাতে আমরা ফোকাসটা দিচ্ছি। আউটসোর্সিং উল্কাপিদের কার্ডের মাধ্যমে আসে কি? এটা হচ্ছে ডিপেন্ডস করতেছে যেখান থেকে সেন্ডার সেন্ড করতেছে পার করে। তো রিসেন্টলি আমাদের একটা প্রিপেড কার্ড অ্যাকাউন্টে বেশ অনেকগুলো টাকা আসছে, তো ভদ্রলোককে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এই টাকা কোথেকে আসছে, তো উনি তখন বললেন যে আমি ফ্রিল্যান্সিং করি, এই জন্য আমার বিভিন্ন জায়গার থেকে টাকা আসছে। ঠিক আছে, এইটুকু ছাড়া আমার কাছে কোনো মানে অথেন্টিক অ্যান্সার আমি দিতে পারছি না। আচ্ছা, তবে যদি কেউ টাকা পাঠায় রেমিটেন্স হিসেবে, সেই টাকা এমনি সে আসতে পারছে, আনতে আসছে, অলরেডি আসে। ঠিক আছে, ধরেন ইউকে থেকে কেউ আপনাকে টাকা পাঠাবে মানি এক্সচেঞ্জের মাধ্যমে বা ওখানকার কোনো ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আসলে আমাদের যেহেতু ভিসা কার্ড, ও যেখান থেকে সেন্ড করছে, যে অ্যাপসের মাধ্যমে সেন্ড করতেছে, ওই অ্যাপসে বা ওই ইন্টারনেট ব্যাংকিংয়ে যদি ভিসার লিঙ্ক থাকে, তাহলে সে পাঠাতে পারবে। কারণ ফার্স্ট ক্যাশ বলে একটা ভিসার একটা অপশন আছে, সেখান থেকে তো টাকা আসছে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ আমি তো বললাম মানে এটা এটা আসলে কোনো ওদের সাথে কোনো অ্যাগ্রিমেন্টের কোনো ব্যাপার নাই। ওই পাশ থেকে বিদেশ থেকে যদি সে টাকা ভিসা অ্যালাউ করে,
তো টাকাটা আমাদের এখানে আসবে, আমরা তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিব। এবং ওই যে একটা ইনস্ট্যান্স এর কথা আপনাকে বললাম যে একটা কাস্টমারের সাথে আমরা কথা বলেছি, সে বললো যে ফ্রিল্যান্সিং করি। এগুলো তো আসলে ব্যাংক টু ব্যাংক মানে ইয়ে হয় না, মানে এগ্রিমেন্ট হয় না, এগুলা ওই ভিসার সাথে বা মাস্টার কার্ডের সাথে বা চাইনিজ ইউনিয়নের সাথে ওদের এগ্রিমেন্টটা হয়। ও যে মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাচ্ছে তার টাকাটা ইনস্ট্যান্ট তার ক্রেডিট কার্ডে বা প্রিপেড কার্ডে টাকাটা জমা হয়ে যাবে। তাকে আবার ব্রাঞ্চে এসে কোন একটা ব্রাঞ্চে এসে মানে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বা এখন যেভাবে আমরা টাকাগুলো পাই না ইনস্ট্যান্ট পাই, যে ব্রাঞ্চ যাইতে হয়, যে বলতে হয় পাসওয়ার্ডটা বলতে হয়, কাগজ জমা দিতে হয়, লেখালি করতে হয়, ঝামেলা লেগেলেগি করতে হয়, এগুলো করা লাগবে না। তার কার্ড থাকলেই সে কার্ড দিয়ে এটিএম থেকে সে টাকা ক্যাশ আউট করে নেবে। সো দিস ইজ এ ভেরি নিউ অপশন ফর বাংলাদেশ। ভিসা বিভিন্ন মানি এক্সচেঞ্জের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে, ওয়েস্ট ইউনিয়ন, তারপরে আপনার ফান্ড ট্রান্সফার, বিভিন্ন যেসব নাম করা যেরকম এক্সপ্রেস মানি বা ওয়্যার ট্রান্সফার, এরকম যেসব কোম্পানিগুলো আছে এদের সাথে ভিসাতে এগ্রিমেন্ট করেছে। তো ওই এগ্রিমেন্ট করার কারণে আপনি এদের চ্যানেলগুলো ইউজ করে যে এক্সচেঞ্জ হাউসে যাচ্ছেন ওই পাশ থেকে, ওই এক্সচেঞ্জ হাউসে যদি মানে আপনার মানিগ্রামের ইয়ে থাকে বা ওয়েস্টার্ন ইউনিয়নের ইয়ে থাকে, তাহলে ওরা থ্রু ওয়েস্টার্ন ইউনিয়ন ওখানে আপনার পাসওয়ার্ডের বদলে আমার বাংলাদেশের যে ক্রেডিট কার্ড নাম্বার বা প্রিপেড কার্ড নাম্বার, এই প্রিপেড কার্ড নাম্বারটা দিয়ে দেবে, দিতে হবে, দিলে টাকাটা ইনস্ট্যান্ট তার কার্ডে চলে আসবে, সে সাথে সাথে এসএমএস হতে যাবে যে তার কার্ডে টাকা দেওয়া হয়েছে, টাকাটা উঠে দেওয়া হবে। থ্রিডিজি অপশনটা আপনাদের আছে, ঠিক আছে, এটা কি সবসময় এটা? জি জি জি, ভালো অপশন থ্রিডি সিকিউর পরে। আসলে যেটা হচ্ছে 2018 সালে ভিসা লাইবিলিটি শিফটিং বলে একটা মানে ইয়ে চালু করে, মানে সবগুলো ব্যাংকে থ্রিডি সিকিউর করার জন্য তারা বলে। তো যারা থ্রিডি সিকিউর না, সেখানে যদি কোনো ফ্রড হয় তাহলে যে ব্যাংকে থ্রিডি সিকিউর না সেই ব্যাংক এই লাইবিলিটিটা নিতে হবে তাকে, এই ফ্রডের টাকা যদি কোনো কাস্টমার ক্লেম করে। ওকে, তো এখন এটা ডিপেন্ড করতেছে আবার অ্যাকোয়ারিং ব্যাংকের উপরে, দের ইজ এ প্রসেস। অ্যাকোয়ারিং ব্যাংক যখন এই আমি ধরেন যে কোনো একটা পদে আপনি চার্জ করলেন, এটা হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক, যে ব্যাংকটা মানে টাকাটা প্রসেস করে ওই ব্যাংকটা হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক, আর যে ব্যাংকের কার্ড ওই ব্যাংকটাকে বলে ইস্যুইং ব্যাংক। হ্যাঁ, তো ওই অ্যাকোয়ারিং ব্যাংক ওটিপি চাবে কি চাবে না এটা অ্যাকোয়ারিং ব্যাংকের উপর ডিপেন্ড করবে, যদি আমি থ্রিডি সিকিউর হই বা না হই, ঠিক আছে। তো আমি থ্রিডি সিকিউর, সো অ্যাকোয়ারিং ব্যাংক মনে করলেন ওটিপি চাইলো না, চাইলো আমি তো ওটিপি তো ওটিপি মানে নিব, আমি যেহেতু থ্রিডি সিকিউর। এখন অ্যাকোয়ারিং ব্যাংক ওটিপি চাইলো না, ট্রানজেকশন একটা হইলো, কাস্টমার বললো যে আমি ট্রানজেকশন করি নাই বা এটা ফ্রড ট্রানজেকশন, তখন কিন্তু ওই অ্যাকোয়ারিং ব্যাংক এই টাকাটা দিতে বাধ্য লাইবিলিটি শিফটের রিসার্চ লাইবিলিটি শিফট রুলসের আওতায়, বিকজ ওই অ্যাকোয়ারিং ব্যাংকেরও কিন্তু থ্রিডি সিকিউর হওয়ার কথা ছিল। আমরা এতক্ষণ মিডল্যান্ড ব্যাংকের হেড অফ কার্ড আবিদুর রহিম সাহেবের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এই কার্ডটি আসলে তারা চেয়েছে অনেকটা ইজি করে আমাদের কাছে পেশ করার জন্য। তো আমরা এই কার্ডটি সম্পর্কে বিস্তারিত জানলাম এবং উনি যেটা আমাদের জানালেন যে এই কার্ডটিতে কোনো বাড়তি কোনো ফি নেই এবং এটি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভালো লাগে লাইক দিন। এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আপনি আমাদের কমেন্টস বক্সে এটি লিখে দিতে পারেন, আমরা এটির রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করলাম, গুড বাই অ্যান্ড মাসালাম।